আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা তোমাদের জন্য এনেছি ইরেস্ট বা এই শহরে শুধু আমি আছি এনএমের 11 নম্বর পর্ব। আশা করি এই এপিসোডটিও তোমাদের কাছে ভালো লাগবে। তার আগে পূর্বের এপিসোডের কিছু রিক্যাপ হয়ে যাক। আগের এপিসোডে আমরা দেখেছিলাম সাতোরু, কায়ো আর হিরোমির পরে আয়োকে বাঁচানোর চেষ্টা করলে তার সহপাঠী মিসাতো খুনির নিশানায় পরিণত হয়। তখন সে মিসাতোর পিছু করলে ইয়াশিরো তাকে গাড়িতে উঠিয়ে সাহায্য করে। কিন্তু আমরা জানতে পারি ইয়াশিরো ছিল সেই খুনি যে এত সময় ধরে সব বাচ্চাদের অপহরণ করে মেরে ফেলছিল। সাতোরু এসব কিছু বিশ্বাস করতে পারছিল না। তখন ইয়াশিরো সাতোরুকে সেই গাড়িতে আটকে তাকে একটি বরফে জমা লেকে ফেলে দেয়। এখন শুরু করছি এপিসোড 11। এই পর্বের শুরুতে আমরা ইয়াশিরোকে একটি গল্প বলতে শুনি। সে বলতে শুরু করে, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় একটা সহপাঠী একদিন স্কুলে কিছু হ্যামস্টার নিয়ে আসে। হ্যামস্টার হলো ইঁদুরের মতো দেখতে এক ধরনের পোষা প্রাণী। তার কাছে থাকা হ্যামস্টারগুলো খুব তাড়াতাড়ি বেশি হয়ে যাওয়ায় সে কাউকে সেগুলো দিয়ে দিতে চাইছিল। আমি সেগুলোকে তার কাছ থেকে বাসায় নিয়ে আসি। তখন আমি একটা বড় বোতলে পানি ভরে হ্যামস্টারগুলোকে সেই পানিতে একটা একটা করে ফেলে দিই। 3 ঘন্টা পরে সেগুলোর কী হলো দেখার জন্য গেলে আমি খেয়াল করি একটা হ্যামস্টার তার নিজের ভাই বোনের মৃতদেহের উপর দাঁড়িয়ে তখনও বেঁচে ছিল। এটা দেখে আমার শরীরে লোম দাঁড়িয়ে যায়। তখন থেকে আমি সেই হ্যামস্টারটিকে আমার কাছে রেখে দিই, কারণ সেদিন সেই হ্যামস্টারটাকে বোতলের ভিতর ওভাবে দেখে আমার মাকড়সা সুতো নামের একটা কাহিনীর কথা মনে পড়ে যায়, যেখানে কান্ডাটা নামের একটা খুনিকে নরকে পাঠানো হয়েছিল। সে এতটা পাপী হবার পরও একটা মাকড়সাকে বাঁচানোর জন্য বুদ্ধ তাকে বাঁচাতে স্বর্গ থেকে একটা মাকড়সা সুতা ফেলে। সে তখন সেই সুতাটা দিয়ে স্বর্গের দিকে উঠতে শুরু করলে খেয়াল করে নরকের বাকি লোকেরাও সেটা দিয়ে উপরে চড়তে শুরু করেছিল। তখন সে বাকিদের সেই সুতা থেকে ফেলে দিতে গেলে সুতাটি ছিঁড়ে সে আবার নরকের ভিতর পড়ে যায়। এখন আমি তোমাদের যা বলবো তা হয়তো তোমাদের বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু আমি সেই হ্যামস্টারটাকে দেখার পর থেকে মাঝে মাঝে কিছু মানুষের মাথায় সেই মাকড়সার সুতাটিকে দেখতে পাই। তখন থেকে সেই সুতাটি দেখতে পাওয়া সকলকেই আমি কান্ডাটার মতো মেরে ফেলেছি। এটা আমার কাছে একটা দায়িত্বের মতো ছিল। তারপর একটা ছেলে এসে আমার সব দায়িত্ব নষ্ট করে দেয়। কিন্তু আমি সেই ছেলেটির মাথায়ও সুতাটি দেখতে পেয়েছিলাম। আমি তাকে মারার চেষ্টা করলে সে বেঁচে যায়, তাই আমি সেই ছেলেটির উপর নজর রাখতে শুরু করি। সাতোরু, সেই ছেলেটি হলে তুমি। তারপর আমরা 2003 সালে সাতোরুর মাকে দেখি, অর্থাৎ সাতোরুর ঘটনার 15 বছর কেটে গিয়েছিল। সাতোরুর মা তখন একটা দোকানে কাজ করতেন। তিনি প্রতিদিন দোকানের কাজ শেষ করে বাসায় এসে খাবার বানাতেন আর তারপর ঘুমিয়ে যেতেন। তার প্রতিদিনকার জীবন এভাবে পার হচ্ছিল। তখন আমরা দেখি সাতোরু 15 বছর যাবত কোমাতে পড়ে আছে। সাতোরুর মা তাকে দেখতে এসে কাঁদতে শুরু করেন। তিনি দেখেন প্রথমবারের মতো সাতোরু চোখ মেলেছে। তারপর তার মা তাকে একটি হাসপাতালে নিয়ে গিয়ে একটা ডাক্তারকে দেখান। ডাক্তার তাকে দেখে বলে সে এত বছর কোমাতে থাকার পরও তার অবস্থা অনেকটাই ভালো। সাতোরু তখন কিছু কথা বলতে পারছিল। তখন সাতোরুকে আমরা ভাবতে শুনি, আমার মা বিগত 15 বছর ধরে প্রতিদিন কমপক্ষে 4 ঘন্টা করে আমার অচেতন শরীরের সেবা যত্ন করেছেন। তিনি আমার সুস্থ হবার আশায় তার পক্ষে যতটুকু সম্ভব সব কিছুই করেছেন। আমি 5ম শ্রেণীতে অনেক ছোট থাকলেও এখন অনেক লম্বা হয়ে গিয়েছি। ডাক্তার বলেছেন আমার মায়ের এমন প্রচেষ্টা না থাকলে হয়তো আমার অবস্থা এতটা ভালো থাকতো না। তখন ডাক্তার তাকে জিজ্ঞেস করে, তুমি কোমাতে যাবার আগে তোমার শেষ কী স্মৃতি মনে আছে? সে মনে করার চেষ্টা করলে কিছু আবছা স্মৃতি দেখতে পায়। তার স্মৃতিগুলোকে অনেক ওলটপালট লাগছিল। আসলে তার একাধিক জীবনে সবগুলো স্মৃতি এলোমেলো হয়েছিল, তাই সে বুঝে উঠতে পারছিল না কোনটা বাস্তব। সে ভাবে, আমার মনে হচ্ছে আমার স্মৃতিগুলোকে কেউ দরজার ভেতর আটকে রেখেছে। তখন ডাক্তার তাকে একটা আয়নায় তার এখনকার চেহারা দেখালে সে অবাক হয় না। সে তখন চিন্তা করে, আমি তো আমার এমন চেহারা প্রথমবার দেখছি, আমার তো অবাক হবার কথা ছিল কিন্তু আমি হচ্ছি না। এছাড়াও আমার অনেক কিছুই পরিচিত মনে হচ্ছে যেটা আমার হবার কথা না। আমি এসব জিনিসের সাথে কবে পরিচিত হয়েছি তাও আমার মনে পড়ছে না। তখন ডাক্তার বলে, হয়তো তোমার মস্তিষ্ক এত কিছু একসাথে নিতে পারছে না, কিন্তু আমার বিশ্বাস তুমি খুব তাড়াতাড়ি তোমার পুরনো স্মৃতি ফিরে পাবে। এরপর একদিন কেনিয়া আর হিরোমি তার সাথে দেখা করতে আসে। তারা দুজনেই অনেক বদলে গিয়েছিল। এখন আর হিরোমিকে মেয়েদের মতো দেখাচ্ছিল না, কিন্তু সাতোরু তাদের দেখেই চিনে ফেলে। কেনিয়া উকিল আর হিরোমি একজন ডাক্তার হয়ে গেছে। তারা তখন সাতোরুর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে। সাতোরু মনে হয় কেনিয়া তাকে কিছু জিনিস জিজ্ঞেস করতে চাইছিল, কিন্তু তার মায়ের জন্য সে জিজ্ঞেস করতে পারছিল না। সাতোরু তখন ভাবে, আমিও তাদেরকে অনেক কিছু জিজ্ঞেস করতে চাইছিলাম, কিন্তু মা আমাকে অতীতের কথা বলা থেকে আটকাচ্ছিলেন। হয়তো মা আমাকে অতীত থেকে বাঁচানোর চেষ্টা করছিলেন। তিনি 15 বছর ধরে কখন আমি জেগে উঠব এ আশায় আমার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তিনি যেহেতু চান না আমি আমার অতীত নিয়ে পড়ে থাকি, তাহলে হয়তো সেটা ভুলে থাকাই আমার জন্য ভালো হবে। তারপর আমরা দেখি সাতোরু তার শরীরকে আরও দ্রুত ঠিক করার জন্য থেরাপি নিচ্ছিল।
তখন সেখানে একটা মেয়ে এসে সাতোরুর নাম ধরে ডাক দেয়। সাতোরু ঘুরে তার দিকে তাকালে আমরা দেখি কায়ো তার বাচ্চা হাতে সেখানে দাঁড়িয়েছিল। তোমরা হয়তো বিশ্বাস করতে পারবে না, কিন্তু আমি যতবার এই সিনটা দেখি ততবার আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। যে মেয়েটাকে বাঁচানোর জন্য সাতোরু এতটা কষ্ট করেছে, বারবার তার জীবন বিলীন করে দিয়েছে, সে তার সামনে বেঁচে আছে, সুস্থ একটা জীবন পার করছে, এটা অন্যরকম একটা অনুভূতি। যাই হোক, আমার মতো সাতোরুও তখন কায়োকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন সাতোরুর চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করে। সে তখন একটা কথাই বলে, কায়ো তোমাকে অনেক অভিনন্দন। কায়ো তাকে বলে, আমার নাম এখন কায়ো সুগিতা। সাতোরু খুশি হয়ে বলে, তাহলে হিরুমি বাচ্চার বাবা হয়ে গেছে। আমার মনেই হচ্ছিল সে আমার সাথে কথা বলার সময় গুরুত্বপূর্ণ কিছু একটা বলতে চাইছিল, এখন আমি বুঝতে পারছি কি সেটা। তখন কায়ো বলে, আমরা আমাদের বাচ্চার নাম রেখেছি মিরাই। জাপানিজে মিরাইয়ের অর্থ ভবিষ্যৎ। কায়ো তখন আফসোস করে বলে, আমরা অনেক সময় ধরে এই সম্পর্কে জড়াতে চাচ্ছিলাম না, আমরা বুঝতে পারছিলাম না আমরা এই সুখ শান্তি ভরা জীবনের যোগ্য কিনা। তোমার জন্যই আমরা এই জীবনটা পেয়েছি, কিন্তু তুমি আমাদের বাঁচাতে গিয়ে কোমায় চলে গিয়েছিলে। আমাদের মনে হচ্ছিল আমরা তোমাকে ধোকা দিচ্ছি। তখন সাতোরু বলে, যা হবার তা হয়েছে, আমার জন্য তোমাদেরকে কষ্ট পেতে হবে না। আমার জীবনটা এমনই হবার ছিল, তাই আমি এখানে, আমার এতে কোনো আফসোস নেই, আমি আমার নিজের ইচ্ছাতেই এই জীবন বেছে নিয়েছি। কায়া তখন বলে, তুমি 15 বছর পরেও এখনও আগের মতোই উৎসাহপূর্ণ কথা বলো। আমি জানি তুমি আমাদের জন্য কি করেছ, কিন্তু তুমি আমার জীবনে আসার আগে আমি কখনো ভাবিও নি আমিও কখনো সুখী একটা জীবনের অধিকারী হতে পারবো। এই সব কিছুই তোমার জন্যই সম্ভব হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ সাতোরু। তখন সাতোরু ভাবে, কায়ো আমাকে ধন্যবাদ জানাচ্ছে, কিন্তু আমি মনে করতে পারছি না আমি তার জন্য কি এমন করেছিলাম। তারপর কায়োর বাচ্চা কাঁদতে শুরু করলে সে তার হাত বাচ্চাটির হাতে লাগালে বাচ্চাটি তার কান্না থামিয়ে ফেলে। এরপর কায়ো তার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসে। সাতোরু তখন বসে বসে কায়ো আর তার বাচ্চার ছবি আঁকে। হঠাৎ তার মা আসাতে সে ছবিটিকে লুকিয়ে ফেলে। তখন তার মা জানালার পর্দা লাগিয়ে বলেন, 15 বছর পর কোমা থেকে বেরিয়ে তুমি অনেক জনপ্রিয় হয়ে গেছো, তাই তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য অনেকগুলো সাংবাদিক এখানে এসে দাঁড়িয়ে থাকে। তারপর সেখানে ডাক্তার আসলে সাতোরু ডাক্তারের কাছ থেকে বেশি করে থেরাপি করতে চাওয়ার অনুমতি চেয়ে বলে, আমি খুব তাড়াতাড়ি আবারও হাঁটতে চাই। তখন ডাক্তার তাকে সম্মতি দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এসে সে একজনের সাথে ফোনে কথা বলতে শুরু করে। ডাক্তার তাকে বলছিল সাতোরু আস্তে আস্তে পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু তার স্মৃতি ফিরতে এখনও কিছুটা সময় লাগবে। তারপর আমরা দেখি সাতোরু তার পুরো শক্তি দিয়ে থেরাপি নিচ্ছিল, সে হাঁটার জন্য অনেক চেষ্টা করছিল। তখন ডাক্তাররা তাকে বলেন, তুমি আজকে অনেক ভালো কাজ করেছো, তুমি আমাদের সাহায্য ছাড়াই এই পুরোটা পথ পাড়িয়ে দিয়েছো। সেখানে বসে থাকা একটা ছোট্ট মেয়ে তাকে দেখছিল। সাতোরুকে দেখে মেয়েটা অনেক খুশি হয়ে যায়। তারপর কেনিয়া আর সেই সাংবাদিক লোকটা তার সাথে দেখা করতে আসে, যিনি সাতোরুর মায়ের বন্ধু ছিলেন। তারা কিছুক্ষণ কথা বলে সাতোরুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। তখন সাংবাদিকটি কেনিয়াকে বলে, আমরা 15 বছর অপেক্ষা করতে পারলে আর কিছুদিন তো অপেক্ষা করতে পারবই, ওর সাথে আমাদের তাড়াহড়া করা উচিত না। তারপর আমরা দেখি সাতোরু সেই ছোট্ট মেয়েটিকে বসে থাকতে দেখে তার সাথে কথা বলতে যায়। মেয়েটি তাকে বলে, ডাক্তাররা বলেছেন আমি সুস্থ হয়ে যাব, কিন্তু আমি অনেক ভয় পাচ্ছি। তখন আমরা দেখি মেয়েটি সাতোরুর 15 বছর কোমায় থাকা বিষয় শুনে অবাক হয়ে গিয়েছিল। সাতোরু তখন মেয়েটিকে বলে, আমাদের জীবনে কখনো আশাহত হওয়া উচিত না, আমাদের উচিত সবসময় সাহসের সাথে প্রত্যেকটা বাধার মোকাবেলা করা। আর তুমি যদি সাহস পেতে চাও, তাহলে তুমি এমন কারো মুখের হাসির কথা ভাববে যাকে দেখলে তোমার অনেক শান্তি লাগে। তখন দুইটা সাংবাদিককে লুকিয়ে থেকে সাতোরুর ছবি তুলতে দেখলে একটা লোক এসে তাদেরকে সেখান থেকে ভাগিয়ে দেয়। লোকটি তখন সাতোরুর দিকে আসলে মেয়েটি তাকে দেখে বলে, নিশুজন আপনি কেমন আছেন? তখন লোকটি সাতোরুর কাছে এসে বলে, তুমি আমাকে চিনতে পারছ না, আমাকে চিনতে না পারাটা তোমার জন্য অস্বাভাবিক কিছু না, আমি আগের থেকে অনেকটাই পাল্টে গেছি, আসলে আমি তোমার স্কুলের শিক্ষক ছিলাম, আমি গাকু ইয়াশিরো। তখন তিনি সাতোরুকে বলতে শুরু করেন, আমার নাম এখন মানাবু নিশুজন, আসলে আমি 5 বছর আগে বিয়ে করেছি, আমার শ্বশুর অনেক সময় ধরে এই শহরের মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন, 3 বছর আগে তিনি মারা গেলে আমাকে তার দায়িত্ব দেয়া হয়, এর জন্যই মূলত আমাকে আমার নাম পরিবর্তন করতে হয়েছে। তখন সাতোরু বলে, আপনি তো তাহলে একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ। তিনি তখন বলেন, আমি এই হাসপাতালের পরিচালককে চিনি, আর তাকে বলেই আমি এই মেয়েটিকে এখানে আনার ব্যবস্থা করেছিলাম। তুমি এখানে এসেছো শুনেই আমি দেখা করতে এসেছি, তুমি জানো না আমি বিগত 15 বছর যাবৎ এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম, তোমার হয়তো মনে নেই আমি তোমার কতটা কাছের মানুষ ছিলাম। তখন সাতোরু বলে, আমি দুঃখিত কিন্তু আপনি ঠিক কথাই বলেছেন, আমার কিছুই মনে নেই। তখন তিনি বলেন, ডাক্তার বলেছে তোমার স্মৃতি ফিরে আসতে আরও কিছুটা সময় লাগবে, চিন্তা করো না তুমি আমাকে ঠিকই মনে করতে পারবে। তারপর আমরা দেখি সাতোরু আস্তে আস্তে থেরাপির মাধ্যমে তার হাঁটা ঠিক করে ফেলেছিল, সে তার মা কেনিয়া সে বাচ্চা আর ইয়াশিরোর সাথে অনেক সময় পার করছিল।
একদিন সাতোরু বাচ্চাটির সাথে কথা বলতে যেতে ধরলে ইয়াশিরো তাকে বলে, আমি মাত্র তার সাথে কথা বলতে গিয়েছিলাম, সে এখন ঘুমাচ্ছে, তুমি হয়তো তার সাথে এখন কথা বলতে পারবে না। তখন সাতোরু ইয়াশিরোর সাথে কথা বলতে চাইলে সে তাকে বলে, চলো তাহলে আমরা অন্য কোথাও গিয়ে কথা বলি, যেখানে আমাদেরকে কেউ বিরক্ত করবে না। তখন ইয়াশিরো সাতোরুকে একটা লিফটের কাছে নিয়ে আসে, তারা লিফটে করে ছাদে চলে আসে। সেখানে এসে তারা দেখে বৃষ্টি হচ্ছে। ইয়াশিরো তখন বলে, যদি আকাশটা পরিষ্কার থাকতো তাহলে দেখতে অনেকটা ভালো লাগতো। সে আরও বলে, এখানে এসে আমার মনে হচ্ছে তোমরা সবসময় স্কুল শেষে তোমাদের হাইট আউটে যাবার কথা বলতে, সেগুলো কি দিনই না ছিল। তখন সাতোরু বলে, ইয়াশিরো আমার সব কিছু মনে পড়ে গেছে। তারপর আমাদের দেখানো হয় সেই মাকড়সার সুতাটা আবারও সাতোরু মাথায় ঝুলছে, আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। আজকের এপিসোডটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আমার এক্সপ্লেনেশন তোমাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও তোমার বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটি শেয়ার করে আমাদের পাশে থাকতে বলবে না। তোমাদের সাপোর্ট এখন আমাদের অনেক প্রয়োজন। পরবর্তী এপিসোডগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।